সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছবিটি। আর এই ছবিতে বারবার ফিরে ফিরে এসেছে জঙ্গি সংগঠন আইএসআইএস এর নাম। ছবিটি দেখার পর অনেকেই হয়তো ভাবতে শুরু করেছেন যে কিভাবে একটা সংগঠন এই ধরনের জঘন্য কাজ করতে পারে, কিভাবে মানবতার সব সীমা অতিক্রম করতে পারে, যেখানে নিরীহ মেয়েদের অপহরণ, ধর্ষণ এবং খুন করা হচ্ছে শুধুমাত্র তারা অমুসলিম সম্প্রদায়ভুক্ত বলে। দ্য কেরালা স্টোরির এই গল্প যদি আপনাকে ধাক্কা দিয়ে থাকে, তবে আপনাকে আমরা আইএসআইএস এর এমন আরও একটি ঘটনা সম্পর্কে জানাবো যাকে বর্তমান ইতিহাসের সব থেকে বেশি কলঙ্কময় অধ্যায় হিসাবে ধরা যেতে পারে। ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বসবাসকারী একটি সম্প্রদায় ইয়াজিদি 2014 সালে তাদের ওপর হামলা চালায় তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। ইসলাম ধর্মের সঙ্গে ইয়াজিদিদের অনুসরণ করা ধর্মীয় বিশ্বাসের পার্থক্য থাকার অভিযোগে আইএস জঙ্গি গোষ্ঠী ইয়াজিদি সম্প্রদায়কে সমূলে উৎপাটন করতে চেয়েছিল। তাই তারা ইয়াজিদি পুরুষদের হত্যা করার পাশাপাশি কিশোর এবং তরুণদের জোর করে আইএস যোদ্ধা হিসেবে কাজ করতে বাধ্য করে। শুধু তাই নয়, ইয়াজিদির নারী ও তরুণীদের যৌন দাসী হিসেবে ব্যবহারও করে আইএস জঙ্গিরা। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন রিতমের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক ইতিহাসের সব থেকে বেশি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত ইয়াজিদিদের গণহত্যা প্রসঙ্গে। ইয়াজিদিদের ওপর আইএসআইএস জঙ্গিরা কিভাবে নির্মম অত্যাচার চালিয়েছে এবং গণহত্যা করেছে সেই বিষয়টি আজ আমরা আলোচনা করব। এই গণহত্যা গোটা বিশ্ব নিজ চোখে দেখেছিল। আইএসআইএস জঙ্গিরা কিভাবে একটি সম্পূর্ণ জাতিকে নির্মূল করতে উঠে পড়ে লেগেছিল সেই ঘটনায় আজ আমরা তুলে ধরব আজকের পর্বে। হাজার হাজার নারীকে বন্দুক ও বারুদের ভয় দেখে যৌনদাসী বানিয়ে কিভাবে নরকের চেয়েও খারাপ জীবনযাপনে বাধ্য করেছিল আইএস জঙ্গি গোষ্ঠী, সে সম্পর্কেও আজ আমরা আলোচনা করব। ইয়াজিদি গণহত্যার ঘটনা প্রসঙ্গে জানার আগে আমাদের জানতে হবে এই ইয়াজিদি কারা, তাদের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বা কেমন, কেন তাদের মনে প্রাণে ঘৃণা করে আইএস জঙ্গি গোষ্ঠী। ইয়াজিদিরা মূলত কুর্দি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উত্তর ইরাক, দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া এবং ইরানের কিছু অংশে এদের দেখতে পাওয়া যায়। ইয়াজিদি শব্দটি এসেছে ইজদ থেকে, যার অর্থ দেবদূত। ইয়াজিদি হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত এই সম্প্রদায়টি নিজেদের পরিচয় দেয় দাসী হিসেবে। গবেষকদের মতে সম্প্রদায়টির ধর্মীয় বিশ্বাস গড়ে উঠেছে খ্রিস্টান, ইসলাম, ইহুদি এবং জরাথুষ্টবাদের মতো ধর্মগুলো থেকে। ইয়াজিদিদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে সৃষ্টি করার পর সাতটি পবিত্র আত্মার হাতে তার দেখভালের দায়িত্ব দিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান আত্মাটির নাম হল মালিক তাউস। ইসলাম ও খ্রিস্টধর্ম অনুসারে মালিক তাউস আসলে শয়তানের অপর নাম, যে কারণে ইয়াজিদিদেরকে অনেক মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ শয়তানের উপাসক বলে মনে করেন। যেহেতু ইয়াজিদিরা অমুসলিম, তাই ইসলামিক স্টেট তাদের শয়তানের উপাসক হিসেবে দেখে থাকে। আর আইএসআইএস এর কাছে অমুসলিমদের জন্য একটাই উপায়, হয় ধর্মান্তরিত হও অথবা মৃত্যুবরণ করো। কিন্তু শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের না হওয়ার কারণে আইএসআইএস এর মাধ্যমে যে তাদের জীবনে এমন করুণ পরিণতি নেমে আসবে তা অবশ্য স্বপ্নেও কখনো ভাবতে পারেনি ইয়াজিদিরা। একটা সময় তাদের জীবনও ছিল রঙিন, তারাও হাসতেন, গাইতেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতেন। কিন্তু 2014 সালের আগস্টে এমন কিছু ঘটনা ঘটল যা শুধু ইয়াজিদি সম্প্রদায়ই নয়, সারা বিশ্ব কখনো কল্পনাও করেনি। ইয়াজিদিদের রঙিন জীবনটা হঠাৎ করেই ধূসর হয়ে যায়। প্রকৃতির কোলে খেলা করতে করতে নিরীহ ছেলেমেয়েরা হয়তোবা মৃত্যুর শিকার, নয়তোবা আইএসআইএস এর যৌনদাসীতে পরিণত হয়ে যায়। সিরিয়া সীমান্তে আইএসআইএস জঙ্গি গোষ্ঠী উত্তর ইরাকের ক্ষুদ্র জনগোষ্ঠী ইয়াজিদি সম্প্রদায়ের ওপর প্রথম আঘাত হানে, জাতিসংঘের ভাষায় যাকে বলা হয় গণহত্যা। 2014 সালের 3রা আগস্ট, অভিশপ্ত এই দিনটিতেই জীবনে প্রথমবার গুলির শব্দ শুনতে পান ঘটনার সাক্ষী এক ইয়াজিদি নারী। এই দিনেই আইএসআইএস উত্তর ইরাকের সিনজারে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছিল। ইয়াজিদিদের গ্রামে আক্রমণ চালিয়েছিল আইএসআইএস জঙ্গিরা, যার জেরে প্রাণ ভয়ে পালিয়ে যান বহু ইয়াজিদি।
নিপীড়নের ভয়ে প্রায় 4 লক্ষ ইয়াজিদি ইরাকের পার্শ্ববর্তী কুর্দিস্তান অঞ্চলে পালিয়ে যান। গ্রামে ঢুকে নির্দ্বিধায় গুলি চালিয়ে ভয় দেখিয়ে ক্ষান্ত হয়নি এই জঙ্গি গোষ্ঠী। জোরপূর্বক ইয়াজিদিদের ইসলাম ধর্ম গ্রহণ করতেও বাধ্য করেছিল জঙ্গিরা। আর সেই সময় যারা প্রতিবাদ করেছিল তাদের নির্বিচারে হত্যা করার পাশাপাশি শত শত ইয়াজিদি নারীদেরও ধর্ষণ করা হয়েছিল। ইয়াজিদি গণহত্যার ঘটনা প্রসঙ্গে জানার আগে আমাদের জানতে হবে এই ইয়াজিদি কারা, তাদের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বা কেমন, কেন তাদের মনে প্রাণে ঘৃণা করে আইএস জঙ্গি গোষ্ঠী। ইয়াজিদিরা মূলত কুর্দি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উত্তর ইরাক, দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া এবং ইরানের কিছু অংশে এদের দেখতে পাওয়া যায়। আইএসআইএস জঙ্গিদের দ্বারা বছরের পর বছর ধরে অত্যাচারিত ও ধর্ষিত ইয়াজিদি সম্প্রদায়ের এই মহিলারা এখনও নিজেদের জীবনের কথা বলতে গিয়ে শিউরে ওঠেন। 2022 সালের 17ই মে জিদান ইসমাইল নামক এক ব্যক্তি একটি টুইট করেন, যেখানে ইয়াজিদিদের করুণ পরিস্থিতির কথা তুলে ধরা হয়, সেই সঙ্গে একটি সাক্ষাৎকারও শেয়ার করা হয়, যেখানে ইরাকি সাংসদ ভিয়ান দখিল দাবি করেন তারা আইএসআইএসের হাত থেকে এক ইয়াজিদি যৌনদাসীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। সেই মহিলাকে 3 দিন খাবার বা জল কিছুই দেওয়া হয়নি, এমনকি তার 1 বছরের ছেলেকেও তার কোল থেকে ছিনিয়ে নেয় আইএস জঙ্গিরা। 3 দিন পর তাকে খাবার দেওয়া হলে খিদের তাড়নায় সেই খাবার অস্বীকার করার মতো মানসিকতা ছিল না মহিলার, গোটা খাবারই শেষ করেছিলেন তিনি। তারপর তাকে জানানো হয় তিনি যে মাংস ভাত খেয়েছেন তা তৈরি করা হয়েছে তারই ছেলের মাংস দিয়ে, অর্থাৎ ওই মহিলার 1 বছরের ছেলেকে খুন করে সেই মাংস রেঁধে খেতে দেওয়া হয়েছিল মহিলাকে। আপনি যদি কাশ্মীর ফাইল ছবিটি দেখে থাকেন তবে আপনার মনে থাকতে পারে যে কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্মিত এই ছবিতেও একই রকম একটি দৃশ্য দেখানো হয়েছিল, যেখানে জঙ্গিরা এক মহিলাকে তার স্বামীর রক্ত মাখা ভাত খেতে বাধ্য করেছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই দৃশ্যটি ইঞ্জিনিয়ার বি কে গাঞ্জুর গল্প অবলম্বনে তৈরি করা হয়। ইরাকের রাজনীতিবিদ আরও একটি ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা করে, জানান আইএসআইএসরা তার 6 বছরের বোনকেও ধরে নিয়ে গিয়েছিল, এমনকি তার 10 বছরের বোনকেও পরিবারের বাকি সদস্যদের সামনে লাগাতার ধর্ষণ করেছিল, যন্ত্রণায় ছটফট করছিল সেই নাবালিকা। لمدة 3 أيام بدون أكل بدون أكل بدون أي شيء، ثم بعد ذلك جاءوا إليها بالأرز واللحم، فقالت أكلت لأن كنت جائعة جدا. بعد أن انتهت قالوا لها ابنك اللي كان عمره سنة أخذناه منك طبخناه، وهذا كان اللي شدو تاي نوي ISIS شانتاش بديدا ইয়াজিদি শিশুদের প্রতিও বিন্দু মাত্র করুণা দেখায়নি। ইয়াজিদি শিশুদের ধরে নিয়ে গিয়ে অনেকদিন পর্যন্ত অভুক্ত রাখা, মারধর করা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাদের কাছে। আইএসআইএস জঙ্গিদের অত্যাচার এই সমস্ত বন্দি শিশুদের মানসিকতার উপর কি প্রভাব ফেলেছিল তা একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। জাতিগত দিক থেকে উত্তর ইরাকের এই ইয়াজিদি সম্প্রদায়টি হল কুদ্রিদের একটি সম্প্রদায়। ধারণা করা হয় খ্রিস্টের জন্মের 2000 বছর আগে থেকে এই সম্প্রদায়টির অস্তিত্ব রয়েছে। তবে সারা বিশ্বে এই জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে পুরো বিশ্বে সম্প্রদায়টির 1 লক্ষেরও বেশি মানুষ রয়েছে। তবে সম্প্রদায়টির নিজস্ব ওয়েবসাইটে দাবি করা হয় তাদের সংখ্যা 8 লক্ষের মতো। ওয়েবসাইটটির দাবি অনুযায়ী কেবল জার্মানিতেই সম্প্রদায়টির 30,000 শরণার্থী রয়েছে। বিশ্বজুড়ে ইয়াজিদিদের সংখ্যা যা একসময় ছিল 23 মিলিয়নের কাছাকাছি, এই নৃশংসতার পরে সেই সংখ্যাটা দাঁড়ায় 10 লক্ষেরও কম।
যদিও আইএসআইএস দ্বারা নিহত ইয়াজিদিদের সঠিক সংখ্যা এখনও অজানা। ইরাকের সিনজার অঞ্চলে ইয়াজিদিদের গণকবরগুলি সেই ভয়াবহতার সাক্ষ্য বহন করে চলেছে। ইয়াজিদিরা বিশ্বাস করে যে ইয়াজিদিবাদ বিশ্বের প্রাচীনতম ধর্ম। তাদের ধর্মে ইসলাম, খ্রিস্টান এবং জরাথ্রুষ্টিয়ান ধর্মের উপাদান রয়েছে। তারা খ্রিস্ট ধর্মের মতো ব্যক্তিশ্বর পদ্ধতি ব্যবহার করে, ইসলামী আদেশের মতো দিনে পাঁচবার প্রার্থনা করে এবং হিন্দু ধর্মের মতো প্রতীক এবং পবিত্র আচার পালন করে। তারা বিশ্বাস করে যে আপনি কেবল ইয়াজিদি হয়ে জন্ম নিতে পারেন এবং কেউ ইয়াজিদি ধর্মে রূপান্তরিত হতে পারে না। ইয়াজিদিদের পবিত্রতম ধর্মীয় স্থান হল লালিস শহরটি, উত্তর ইরাকের একটি পার্বত্য উপত্যকায় অবস্থিত। ইয়াজিদিদের বিরুদ্ধে দুটি সবচেয়ে ভয়াবহ অভিযান সংগঠিত হয়েছিল 1246 এবং 1414 সালে। ওই সময় অনেক গুরুত্বপূর্ণ ইয়াজিদি নেতাকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল, যার ফলে 15 শতক থেকে ইয়াজিদি শক্তির ক্রমশ পতন ঘটতে শুরু করেছিল। আর এই তথ্যগুলোই প্রমাণ করে যে ইয়াজিদিরা আজ থেকে নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলাম সম্প্রদায়ের হাতে অত্যাচারিত এবং নিপীড়িত হয়ে আসছে। 1640 সালে 40,000 মুসলিম সিনজার পাহাড়ের চারপাশে ইয়াজিদিদের ওপর আক্রমণ চালিয়েছিল, যার ফলে 3,000-এরও বেশি ইয়াজিদির মৃত্যু হয়েছিল যুদ্ধক্ষেত্রেই। এরপর 3 শতাধিক ইয়াজিদিদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে প্রাণ ভয়ে পালিয়ে সিনজার পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ। কিন্তু ইসলামী সম্প্রদায়ের হাত থেকে রেহাই পাননি তারাও। খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই ইয়াজিদিদের। এখন প্রশ্ন উঠতেই পারে, এই ইয়াজিদি গণহত্যায় কি প্রথম গণহত্যা ছিল যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল? তার উত্তর হলো না। মাত্র কয়েক বছর আগে পর্যন্ত সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত সন্ত্রাসের কালো ছায়া ছড়িয়ে দিয়েছিল আইএসআইএস জঙ্গিরা। তবে এটা আগে একটা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা এখন কাশ্মীর থেকে কন্নুর দিকে দিকে ছড়িয়ে পড়ছে। নাইজেরিয়ার বোকো হারেমের মতো জিহাদি জঙ্গি সংগঠনগুলির মদতে আরও প্রসারিত হচ্ছে এই সংগঠনটি। বিশ্বের সব প্রান্তেই ছড়িয়ে পড়ছে তারা, যা গোটা বিশ্বের কাছে মোটেও স্বস্তির নয়। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। জয় হিন্দ। اللي كان عمره سنة أخذناه من الثقة وأخذناه في الحرب. في من وداي فاهمين نحيتها كلها في مكينة.